আসসালামু আলাইকুম বন্ধুরা এসএসসি রেজাল্ট জানার জন্য আপনাদের হাতের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন ব্রাউজার সিলেক্ট করার পরে সার্চ বারে আপনাকে লিখতে হবে ই বোর্ড রেজাল্ট ই বোর্ড রেজাল্ট লেখার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে প্রথম যে সাইটটি দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি বক্স চলে আসবে স্টেপ বাই স্টেপ আপনাকে বক্সটি ফিল করতে হবে ফিল করার পরে কিন্তু আপনি জানতে পারবেন আপনার পরীক্ষার রেজাল্টটি এখানে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আপনার যে রোল নাম্বারটি রয়েছে অবশ্যই এটাতে আপনার নাম্বারটি দিতে হবে নাম্বারটি দেওয়ার পরে নিচে একটি ক্যাপশন দেখতে পাচ্ছেন সেটি ফিল করতে হবে সেটি ফিল আপ করার পরেই আপনাকে আপনার রেজাল্ট জানতে পারবেন রেজাল্টটি কিন্তু এখনও পাবলিশড হয়নি তো আজ যেহেতু ভিডিওটি ক্রিয়েট করতেছি তিরিশে ডিসেম্বর শোনা গিয়েছে রেজাল্ট পাবলিশ করা হবে পাবলিশ করার সাথে সাথেই আপনারা এই অপশানে আসার পরে সব কিছু ফিল আপ করবেন ফিল আপ করার পরে আপনার রোল নাম্বারটা দিবেন নাম্বার দেওয়ার পরে গ্যাট রেজাল্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন গ্যাট রেজাল্টটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে আপনার রেজাল্টটি পাবলিশড দেখা যাবে সেখান থেকে আপনি আপনার রেজাল্টটি স্ক্রিনশট